সকালে আমি 10টার দিকে ফেসবুক পেজে যাই, ফেসবুক পেজে যাই দেখি এ চারটা মেসেজ করছে আমার ফেসবুক ফ্রেন্ডে, মেসেজ কয়টা আমিও শুনি তোমরাও শোনো দেখি কি বলে ও। বটা ছলো ছলো কষ্ট করুন তুম থাকতে হয় আমার সাথে উগরা বট খালা আয় কত বেশ দুম থাকতে হয় উগরা বট কাস্টমার তো আয় কুইতেন না খালা পিটিম কুইতেন না খালা পিটিম বট আমি জিতি না ও জিতি আগর ডুয়ো দিয়ে স্লো খেলেছি আর ভিডিওটা একটু শর্ট করে দিলাম একটু কেটে কেটে, তো যাতে আমারও দেওয়া সুবিধা হয় তোমাদের দেখা সুবিধা হয়। তো দেখি কে জিতে, ফার্স্ট ম্যাচ ফার্স্ট রাউন্ড চলছে। আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব মারবা আর ভিডিওতে একটা লাইক মারবা। সো গাইজ চলো ভিডিও কন্টিনিউ করি। তো আমাকে ফুল ড্যামেজ দিয়ে দিছে, দুইজনে মিলে ধরছে আমাক, দেখি একটা একটা করে ধরতে লাগবো, একটা একটা করে, একটা নক আর একটা কুড়ি গেল বট, আর একটা কুড়ি গেল, আর একটা হেডশট খাইছে, হেডশট খাইছে, হেডশট খাইছে, আর অল্প ড্যামেজ। ও গাইজ আমার 2 HP থুই দিছে বটায়, আমার 2 HP থুই দিছি। সো 2 নম্বর রাউন্ডে চলে আসলাম, দেখি কে জিতে, ও জিতে নাকি আমি জিতি। তো আমার নেটটা একটু প্রবলেম করতেছে, যে কারণে মারতাছি গুলুয়াল একখান্তি যায় লাগতেছে, আর একখান্তি পড়তেছে একখান্তি। সো আমার নেটটা একটু প্রবলেম, দেখি একে নক করতে পারি কি না, যে কারণে আমাকে এরম দেখাইতেছে, আমার নেটটা প্রবলেম বেশি দিতেছে এখন। তো একটা নক করছি, আর একটা বট আছে, আর একটা বট গেল কই, আমাকে বট বলো, আমাকে বলো কুইতে নাগলা পিটে বাই বট। আমার নেটটা একটু প্রবলেম করতেছে, অতিরিক্ত প্রবলেম করতেছে গাইস আমার নেট, অতিরিক্ত ওয়ালে পড়তেছে না, ওয়ালে পড়তেছে না, এই জন্য বডে মারে জুত পাইছি। তো আমরা 3 নম্বর রাউন্ড, 3 নম্বর রাউন্ডে একটু স্পিড করে দিলাম। আর গাইস যারা যারা আমার গিল্ডে ঢুকবা ইউবি দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা, আমি আমার ইউআইডি কমেন্ট বক্সে দিয়ে দিব। আর ইউবি ছাড়া ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা না, কারণ ইউবি ছাড়া ফ্রেন্ড রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট নাও করতে পারি, ইউবি দিয়ে গেলে খালি অ্যাকসেপ্ট করি গিল্ডে নেওয়ার জন্য। তো আমরা ম্যাচ কন্টিনিউ করি। তো আমরা 5 নম্বর রাউন্ডে আসি, এবার ভিভিয়ান কানেক্ট করছি, এবার দেখি কি হওয়া। তো তাও অল্প অল্প সমস্যা দিতেছে গাইজ, যেহেতু তোমরা তো দেখতেই পারছো মারতাছি গুলি একখানি যায় লাগতেছে আর একখানি, আর এই বটে আমাকে M10 দিয়ে যাতা দিয়ে মারছে, বটে আমাকে M10 যাতা দিয়ে মারছে। সো দেখি আর একটা বট কই গেল, এ তো মনে করে পলাইছে, এ পলাই পলাই নাই, বটের কাছে ওয়াল নাই দেখে নেই, ওয়াল মারতেছে না যে বটে রেজার পিটাইতেছি কই গেল, ওয়ালে মারে না বটে, ওয়ালে মারে না, ওয়াল আছে তো বটে কাছে তো ওয়াল আছে। তো একে আমি M10 ছাড়া দিয়ে মারমু, যেহেতু হেডশট কম মারতে পারি, বড়ি সড়ি মারমু ওকে আমি। দেখি এখন 5 নম্বর রাউন্ডে চলে আসি, 6 নম্বর রাউন্ডে গাইছে, 6 নম্বর রাউন্ডে চলে আসি, দেখি কি হয়। যেহেতু আমি 2 ম্যাচ পাইছি আর ওরা 4 ম্যাচ পাইছে, তো একটাকে আমি অলরেডি শোয়াই দিছি, এখন আর একটা আছে। তো আর একটা একে দেখি আমি এই এই গান দিয়ে মার মুখে, আমি এই গান দিয়ে এক হেডশট খাইছে। তো আমি আগে ফেসটা আপডেট দিয়ে নিই, কারণ স্বাস্থ্যর প্রতি ফেসটাই কিন্তু ভালো, হেডশট এটাও খাইছে খা বট। আমাকে চ্যালেঞ্জ করা, তোকে দুইজনের দিয়ে আমি স্লো খেলমু, তোকে দুইজনের দিয়ে স্লো খেলমু। 7 নম্বর রাউন্ডে দায় পড়ছি গাইস, 7 নম্বর রাউন্ডটা দুইজনে দুই বোর্ডে 2 মিনিট তো নাইতেছে, তাও একটা খোয়াই দিছি, তাও নেটটা আমার প্রবলেম করতেছে একটু, যেহেতু ভিভিয়ান কানেক্ট করছি তাও একটু প্রবলেম করতেছে নেট। তো দেখি বটে ঘাস হয়েছে, বটে ওকম হয়ে গেলে, বটে ওকম হয় তা হ না, তুই ওকম তো ওকমই মারমু র বট, বড়ি সড়ি মারমু, তুই ওকম হবি তোকে বড়ি সড়ি মারমু। তো আমরা 9 নম্বর রাউন্ড স্টার্ট, এখন দেখি কে জিতে, ও জিতে নাকি আমি জিতি। তো একটা বড়ি শট দিছি কিন্তু পায়া লাগছে গুলি, এই জন্য নক হয় নাই, তো নক হয়েছে অলরেডি, বড়ি শটে নক করছি, এখন আর একটা কই গেল, আর একটা কই গেল। তো আমার SBটা একটু কমে গেছে, আগে আমি SBটা ফুল করি, তারপরে বটে বটে কই গেল, আগে ক্লিয়ার করে ভাগিয়ে দিতে থাকে ক্লিয়ার, এখন দেখি সামনে থাকতে পারে, সামনে ওই যে ওয়াল মেরে আছে বটে, ওয়াল মেরে বড় নেট প্রবলেম মনে হয় আমার নাকি, না নেট প্রবলেম না আমি হিসাবে পাইতেছি নাকি, তো বাড়ালেই হেডশট বাড়া। তো আমরা অলরেডি 10 নম্বর রাউন্ডে আছি, দেখি এই রাউন্ডে কে
বাজি মারে। তো আমি তো 5 রাউন্ড পাইছি, ও পাইছে 4 রাউন্ড। তো বডি শট দিছি, হেডশট দিয়ে হেডশট মারার ট্রাই করি, হেডশট লাগে কি না। তো আমি একটু কাভার নিয়ে খেলি, যেহেতু দুইজন ধরে আমাকে, দুইজন আইসায় দেখি আমি একটু কাভার নিয়ে খেলি, দেখি পারি কি না। তো একটা একটা বট তো এই মিলে একটা সামনে, দুই বটকে আমি পিটিয়ে আরাম পাইতেছি, যেহেতু আমি ভিপিএন কানেক্ট করছি, আমার এতক্ষণ নেট প্রবলেম আছিল, আমাকে মায়ের আরাম পাইছি। সো বাড়ালি হেডশটে ট্রাই করমু, বাড়ালি হেডশটে ট্রাই করমু, দেখি লাগে কি না। আমি আগে ভেস্টটা আপডেট করে নিলাম, কারণ ভেস্টটা তো স্বাস্থ্যর একটা হেডশট খেয়েছে, এখন সেকেন্ডটা আছে। দেখি এটা এটা তো এম10 হেসে ধরে, আমিও এম10 ধরলাম। তো একে ক্লিয়ার করে দিই আগে, না হচ্ছে কিলটা পাম না, ও রিভাইভ দিয়ে ফেলবো আবার। আবার এডেবেন এডের সামনে আবার হুকম না হলেই হয়, দেখি দেখি কি করে। ও বড়ি সরে দিছি, এক বড়ি সরে দিছি। তো আমরা এলাম লাস্ট রাউন্ড, লাস্ট রাউন্ড আমার লাস্ট রাউন্ড, ওকর সাইড রাউন্ড। দেখি এই রাউন্ডটা কে বাজি মারে। তো বাড়ালি হেডশট, হেডশট বাড়ালি হেডশট, ও বাড়াই না, ও ডরায়। তো দেখি কাভার নিয়ে খেলতে হবে, কাভার নিয়ে খেলতে হবে, কাভার নিয়ে। তো বট এটা ওই দিকে গেছে, বটের শোয়াই দিছে, আরেকটা বট আছে, আরেকটা বট আছে, ওই বটের তো ইউএমপি দিয়ে মারমু আমি, এই বটের আমাকে এম10 দিয়ে মারতেই হবো না, ইউএমপি দিয়ে দেখি ট্রাই করি। তো আমি আগে কিছু নিয়ে নিই, দেখি কী কী আছে, কিছু নাই। তো ওকে দেখি সামনে মারতে পারি কি না, ইউএমপি দিয়ে ট্রাই করছি বাট লাগে নাই। ও হেডশট মারতে পারে, ও ভালো হেডশট মারে ডিজাইটিকেল দিয়ে। তো বুইয়া দুইটা বোর্ডের আমি একলা পিটেলাম, আর ও সিঙ্গেল খেলবো আমার সাথে।